আমরা ঘুম থেকে উঠে গেছি, আমার তো স্নানও হয়ে গেছে, ওরা কোনো স্নান হয়নি, আমরা আগে দিয়ে চট করে ব্রেকফাস্টটা করে নি, 9:30 অলরেডি বাজে। কালকে এত টায়ার্ড ছিলাম আমরা যে মানে তাড়াতাড়ি ওঠার কথা আজকে ভাবতেই পারিনি। কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেই জায়গাটাই দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। এটা চা, এখানে দুধ, এখানে কিছু ফ্রুটস আছে, স্যালাড, কমপ্লেক্স আছে। এটা কি আছে দেখি। ওকে, এটা হচ্ছে পুরি সবজি, ছোলে ভটুরের মানে পুরি সবজির ছোলা, এটা হচ্ছে পোহা, চাউমিন, এটা হচ্ছে ওটস ডাল খিচড়ি, এখানে আছে ইডলি, ইডলি চাটনি, এখানে ব্রেড আছে, টোস্টারও আছে, সব আছে, জুসও আছে এখানে। এই যে প্রিয়াঙ্কার প্লেট, এটা হচ্ছে আমার প্লেট। কেমন খেতে? আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার আজকের ডেস্টিনেশন হচ্ছে চিল্কা যাচ্ছি আমরা। চিল্কাতে গিয়ে সেখানে দেখি যে ডলফিন দেখা যায় কিনা, এখানকার ফেমাস ব্যাপার স্যাপার। তো যাই ওখানে, দেখা যাক যদি কপালে ডলফিন থাকে, নয়তো আবার কাঁপতে কাঁপতে ফিরে আসবো। বাট এই যে এখন সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি, চলো যেতে যেতে রাস্তায় দেখাবো সব। সো এখান থেকে চিল্কা দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। ওড়িশায় একটা জিনিস আছে, এখানে কিন্তু কোথাও কোনো বোর্ডে লেখা নেই যে মানে ডিরেকশন দেওয়া নেই যে এদিকে চিল্কা বা এদিকে এটা, এটা একটা কিন্তু প্রবলেমেটিক ব্যাপার। হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে কোনো সিগন্যাল নেই দেখলাম রাস্তায়, যে যেখান থেকে খুশি পোক পোক করে ঢুকে যাচ্ছে বাইক নিয়ে টোটো নিয়ে। ভালো না ওড়িশার, মানে একদমই কোনো সিগন্যাল নেই। আমি ওড়িশা বলতে পুরীতে, হ্যাঁ পুরীর কথা বলছি, একটু ভালো না। আরো একটা ব্যাপার যে ম্যাপে যদি আমরা চিল্কা লেক দিয়ে সার্চ করছি, আমরা কিন্তু পাচ্ছি না, দেখাচ্ছে দেয়ার ইজ নো ওয়ে। তারপরে যদি আমরা চিল্কা ঝিল দিয়ে সার্চ করছি তখন এটা দেখাচ্ছে, বা আদার্স অন্য কিছু দিয়ে ট্রাই করো, এমন নয় যে চিল্কা লেক বলে ওটা সার্চ করলে ওটা ওরকম দেখালে ভেবো না যে রাস্তা নেই বা অন্য কোনো উপায়। একটু অন্যান্য নামগুলো দিয়েও তোমরা সার্চ করে দেখতে পারো, সেখান থেকে দুটো তিনটে তো পেয়েই যাবে। লম্বা জ্যাম, মানে এই কারণেই এটা এতক্ষণ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা এত দূরের রাস্তা নয়, কিন্তু এই জ্যামটার জন্যই এতক্ষণ দেখাচ্ছিল। অত গাড়ি যে কাটিয়ে কুটিয়ে আসা হলো আগে, কিন্তু স্টিল এখানে এসে একই ভাবে জ্যাম। দেখো রাস্তাটা কত সুন্দর, মানে সেই একদম কান্ট্রি সাইড, দুদিকে পুরো
ক্ষেত আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, এবার চিল্কা যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো। ওয়েলকাম টু চিল্কা। আর 100 মিটার না 180 মিটার, সরি 180 মিটার। এখানে একটা বাঙালি ধাবাও রয়েছে, ইকো ট্যুরিজম। আচ্ছা এই হলো ইকো ট্যুরিজম সেন্টার। দেখি এবার গিয়ে কথা বলি কি আছে না আছে বোটের রেট, তারপরে জানাচ্ছি। এখান থেকে টিকিট বুকিং হয়, এই যে টিকিট কাউন্টার, তোমরা যখন আসবে এখানে এখান থেকে টিকিট পাবে। এই যে এই এরিয়াটা থেকে টিকিট বুকিং হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের ব্যাপার রয়েছে এখানে, মানে গভর্নমেন্ট ইনভলভ। কিন্তু এখানে একটা জিনিস আছে, দেখো অনলি ক্যাশ, তো এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হবে না। তোমরা যদি চিল্কায় আসছো আর ওখানে যদি বোট রাইড করতে চাইছো তাহলে তোমাদের কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে এখানে। সেকেন্ডলি, এখানে যদি তোমরা ডলফিন না দেখতে পাচ্ছ তাহলে কিন্তু টাকাটা রিটার্ন হয়ে যাবে। তো আমাদেরও বললো যে আমরা এখন এখান থেকে 4,500 টাকা দিয়ে কাটলাম, 4,800 টাকা রেট ছিল, একটু বার্গেনিং হয়। তো বার্গেনিং করে আমরা 4,500 টাকায় করলাম। আরেকটা অপশন, দুটো আইল্যান্ড ছিল, একটা রেড গ্রেট ক্র্যাব আইল্যান্ড আর ডলফিন, এটা ছিল 4,300। ওটার জন্য লাগবে 2.5 ঘন্টা টাইম আর এটার জন্য লাগবে অলমোস্ট 3.5 ঘন্টা। হ্যাঁ, আমাদের তিনটেই হয়েছে, ওটা আমাদের টোটাল লাগলো 4,500 টাকা। আর বার্গেনিং করতে পারো এখানে। এই যে এরকম হচ্ছে টিকিট, টিকিটটা আমরা পেলাম। আমাদের নাম্বার দেওয়া আছে এখানে, কজন যাবো দেওয়া আছে, গাড়ির নাম্বার দেওয়া আছে, রুট তিনটে। এইটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো এক্সট্রা টাকা লাগছে না, গাড়ি পার্কিং হোক, হেলস, লাইফ জ্যাকেট সব কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এই হচ্ছে জায়গাটা, এখান থেকে একটু লেজ, জল, এগুলো আমরা কিনে নিই। 3.5 ঘন্টা মানে অনেকক্ষণের ব্যাপার, তো লাগবে, খিদে পেয়ে যাবে। চা পাওয়া যাচ্ছে এখানে না? চা পাওয়া যাচ্ছে, চা, খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে। এই যে আমরা চিপস নিলাম এখান থেকে, কিছু নিলাম, নিতে বাধ্য। এরপরে আইল্যান্ডে গেলে তো আরও বেশি দাম পড়বে, 5 টাকা করে বেশি, তুই যে আইটেম নেবে 5 টাকা বেশি ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা হওয়া উচিত না। আমি জানি না এখানে লেস কোম্পানি ট্রান্সপোর্ট করে কি করে না, কোম্পানি তো করে না, ডিস্ট্রিবিউটার যদি তোম মানে আমি বলছি এই কথাটা, লেস কোম্পানিকেই বলছি, তোমার আপনাদের ডিস্ট্রিবিউটার এখানে নাকি পৌঁছাচ্ছে না, কাস্টমারদের কাছে 5 টাকা করে এক্সট্রা নিচ্ছে। যদি আমার ভিডিওটা আপনারা দেখছেন তাহলে কিন্তু এটার উপর অ্যাকশন নিতে পারেন। আমি জানি আপনারা কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য আলাদা করে কোনো কনজিউমারের কাছ থেকে চার্জ করাতে পক্ষপাতিত্ব করেন না। যাই হোক, আমরা দিয়ে নিলাম, এন্ড কনজিউমার সাফার হলো, আপনাদের কোম্পানির ডিস্ট্রিবিউটারের জন্য ও রিটেলারের জন্য মাথায় রাখবেন। এই এরিয়া থেকে লাইফ জ্যাকেট দেওয়া হয় কিন্তু যারা বাসে করে আসে তাদেরকে, আমরা যেহেতু এখান থেকে টিকিট কাটলাম আমরা ডাইরেক্ট বোটে গিয়ে লাইফ জ্যাকেট নেবো। এখন আমরা যাচ্ছি এখন চিল্কার দিকে, মানে যে চিল্কাতে তো চলে এসেছি, আমরা যাচ্ছি
যেখান থেকে বোটিং স্টার্ট হয় সেখানে। এখানে একটা দারুণ জিনিস হলো, আমি ভিডিও শ্যুট করছিলাম যে 5 টাকা করে বেশি নিয়েছে লেজের দাম, জলের দামও চাইছিল, যে আমি ভিডিওটা করলাম 5 টাকা করে ফেরত দিয়ে দিল। মানে কোম্পানির হয়তো দোষ নয়, এগুলো এন্ড কনজিউমাররা না এতে সাফার করছে, বারবার বলছে ভিডিওটা ভিডিও মার দিয়ে, ভিডিও মার দিয়ে। আমি ভিডিও করছি বা ব্লগ করি বলে আমি ওটার একটা সুবিধা পাবো, অন্যরা পাবে না সেটা নয়। এই হচ্ছে এরিয়া, বোট রেডি আছে, আচ্ছা। চিল্কা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, তো প্লাস্টিক ফ্রি জোন বলে ক্লেম করছে চিল্কা নিজেকে, মানে উড়িষ্যা ক্লেম করছে যে চিল্কা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন। প্লাস্টিক দেখতে পেলে কিন্তু আমি তোমাদের দেখাবো, গ্লাস তো পড়ে আছে এখানে অলরেডি, স্টিল যদি ট্রাইও করছে দ্যাট ইজ আ গুড ইনিশিয়েটিভ। প্রচুর রোদ, প্রচুর রোদ, টুপি নিয়ে আসতে ভুলবে না কিন্তু, এখানে টুপি ভাড়ায় পাওয়া যায় বাট টুপি নিয়ে এসো নিজের। এই হচ্ছে আমাদের বোট, 44 নম্বর বোট, এটা বোটে উঠছে সবাই, আমিও নামবো বোটের দিকেই যাচ্ছি এখন। বাবা স্লিপ আছে হালকা হালকা, ইটস ওকে ফাইন, ইটস নট ডেঞ্জারাস, আমি তো আরামসে উঠে গেলাম। এই হচ্ছে বোট, আমরা রাইড করতে বেরিয়ে গেছি। এটা এই যে চিল্কা, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু, বলো দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য লাল ক্যাঁকড়া আইল্যান্ডে, আর এখানেই আমরা দেখতে পাবো সেই বিষাক্ত লাল ক্যাঁকড়া, আর তার সাথে চিল্কার সেই বিখ্যাত জেমস মানে রত্ন, যেগুলো এরা কিন্তু ঝিনুক বা কোরাল ভেঙে তোমাদের বের করে দেখাবে। লাল ক্যাঁকড়া আইল্যান্ড, আর এখানে কিন্তু এরকম তোমাদের একটা গামলায় করে ক্যাঁকড়া নিয়ে এসে দেখানো হবে, লাল ক্যাঁকড়া। জোয়ার আছে দেখা যায় না, ভাটা দেখলে দেখা যায়, জোয়ার থাকলে দেখা যায় না, ভাটা থাকলে দেখা যায়। এই দেখো লাল ক্যাঁকড়া হলো ঘোরাঘুরি করছে এখানে, লাল হতো আপনার প্রয়োজন হতো না, লাল হতো আপনার প্রয়োজন হতো না, কাটতে গেলে সিধা পড়ে যেত। জিতনা লাল হোগা উতনা পয়সন জাদা রয়েগা। এই যে চোখটা দেখো, এই চোখ, এইটা ওদের চোখ, এই যে সাদা সাদাটা ওদের চোখ। এই ঝুড়িতে তিনটেই আছে, অন্যান্য বোটও আরো দেখানো হচ্ছে, এখানে লোক আছে ওরা দেখায়। প্রথমটা থেকে প্রবাল এখানে ফেমাস,
পঁচিশশো টাকা পান্নার কলর তো দারুন হয়। দারুন পড়ে যাবে এগুলো। আরেকটা প্রোভাল পাওয়া গেল। প্রোভাল দেয় ওই অ্যাক্সিডেন্ট তখন শরীরের ক্ষতি করে না। নীলা সবার সুট করে না, এটা হচ্ছে ব্যাপার। শরীরের সুট করে আমরা একের পর এক দেখতে পাচ্ছি আজকে। কালারটাই অন্য দেখো। চকচক করবে তাই না? বাবা কালারটা রিফ্লেক্ট করছে সবার, ওই রেইনবো টাইপের কালারটা হচ্ছে একটা দাগ আসলো না, এটা এত জোরে মারলো। তারপর মুক্ত উনিও বলছেন পাঁচ পিস যদি মুক্ত নিয়ে আমরা ছ পিস নিয়ে পাঁচ পিসের দাম দিতে হবে। এই লাল কাঁকড়ার দ্বীপে লাল ক্যাঁকড়াগুলোকে একটা ঝুড়িতে নিয়ে এসে দেখাবে সেটা কিন্তু ভাবতে পারিনি, আর সেই জন্যই হয়তো এই রত্নগুলোকেও বিশ্বাস করে উঠতে পারছি না। কিন্তু কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু গর্তে বহুদূর। মনে অনেক আশা নিয়ে আমরা এগিয়ে চললাম ডলফিন দেখবার জন্য। ডলফিনকে চোখের সামনে থেকে দেখবার অনুভূতি, সেই আনন্দ ধরে রাখতে পারছিলাম না। তবে এই ডলফিনের কাছে পৌঁছানোর আগে আমরা পেয়ে গেলাম কিছু পাখি আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। অনেকক্ষণ সময় কাটালাম তাদের সাথে আর ফিল করলাম দ্য বিউটি অফ নেচার। আমরা এসে দাঁড়ালাম ডলফিন দেখবার জন্য। তো জানি না কোন জায়গাটা এক্স্যাক্টলি দেখা যাবে। এদিকে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে ডলফিন দেখার জন্য। এরা ক্লেম করেছে ডলফিন না দেখতে পেলে টাকা ফ্রি মানে ফেরত হবে। তো আমি কিন্তু বসে আছি, আর প্রিয়াঙ্কা তো বলছিলই যে ক্যামেরাটা বের করে রাখো যাতে ডলফিন না দেখতে পেলে টাকাটা ক্লেম করতে পারি। আমি তো বললাম যে টাকাটা ক্লেমটা বড় ব্যাপার না, ডলফিনটা দেখতেছি ওটা যেন দেখতে পাই। এই যে এইরকম একটা জায়গায় আমাদের নিয়ে আসলো, নিয়ে এসে পরে কিন্তু ডলফিন দেখানোর জন্য ক্লেম করছে এরা। এইখানে ডলফিন দেখা যাবে,
এটা কিন্তু অনেকটা দূরে নিয়ে এসেছে আমাদের, পার থেকে আমরা অনেক দূরে এসেছি। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে ডলফিন দেখার জন্য। ডলফিনটা কোথায় দেখা যাবে এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা জানি না, তাই চারিদিকে আমরা নজর রাখছি। আমাদের যেখানে নিয়ে এসে দাঁড় করিয়েছিল ওখানে ডলফিন সেরকম দেখতে পাচ্ছিলাম না, তো আরো ভেতরে মানে ডলফিন মানে এখানে দেখা যায়নি অ্যাকচুয়ালি। না আমি প্রথম থেকেই বলছিলাম একটা পাড়ের পাশে দাঁড়ানো ছিল, তো পাড়ের পাশে ডলফিন হবে কেমন করে? এখন আরো ভেতরের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, আমরা ফোন করে বললাম যেখান থেকে টিকিট কেটেছি ওখানে নাম্বার দিয়েছিল তাদেরকে, ফোন করলাম, ফোন করার পরে বললাম যে আমরা ডলফিন দেখতে চাই, যেখানে নিয়ে এসছে ওখানে তো কিছুই পাচ্ছি না, তাই জন্য বোট এখন নিয়ে যাচ্ছে, বলছে দু ঘন্টা যেতে দু ঘন্টা আসতে লাগবে। তো আমরা বলেছি ঠিক আছে নিয়ে চলো। এই দেখো মোষ সাঁতার কেটে পেরোচ্ছে, এগুলো সব মোষ কিন্তু। এটা কিন্তু একদম মাঝখান, এই জায়গাটা দেখো একদম কিন্তু মাঝখান, আর মোষগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে আসছে, মানে পাড়াপাড়ি করছে। এই দেখো মোষগুলো এইদিকে আসছে পুরো জল পেরিয়ে। ডলফিনের আশায় কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু এখনো অব্দি ডলফিন কিছু দেখতে পাইনি, জানি না দেখতে পাবো কিনা। এখানে বলছে আরো দু ঘন্টা লাগবে, তিন ঘন্টা লাগবে, কি মনে হচ্ছে তোমার? ডলফিন দেখতে এসেছি, দেখবো বলে এসেছি কিন্তু দেখতে না পাই। এতগুলো টাকা দিয়ে ডলফিন দেখতে না পেলে কষ্ট হবে, কিন্তু ওরা ক্লেম করেছে ডলফিন না দেখতে পেলে টাকা ফেরত দেবে। তোমাদের জানাবো তোমরা টাকা ফেরত পাবে কি পাবে না, এটা কোনো স্ক্যাম কি না। অলমোস্ট সানসেট হয়ে গেছে, মানে সানসেট হচ্ছে আর কি। এমনিতেও এই রাইডটা কিন্তু 3.5 ঘন্টার, তিনটে আইল্যান্ড, লাল কাঁকড়ার আইল্যান্ড যেখানে তোমরা দেখতে পেলে একটা ঝুড়িতে করে তিনটে লাল কাঁকড়া নিয়ে এসে দেখালো, একটা ডলফিন আইল্যান্ড আর একটা হচ্ছে সি মাউথ আইল্যান্ড। তো সি মাউথ আইল্যান্ডটা কিন্তু আমি যতদূর জানি ওখানে জিনিসপত্র কিনতে পাওয়া যায়, খাবার দাবারের দোকান আছে, আর অন্য কিছু নেই, ওটা আমাদের যাওয়ার কথা। আর লাল কাঁকড়ার যে আইল্যান্ড ওখানে তোমরাও দেখলে, আমরাও দেখালাম তোমাদের, ওখানেও প্রবাল টোবাল বিক্রি করতে এসেছিলো, ভেঙে দেখাচ্ছে আর একটা ঝুড়িতে করে লাল কাঁকড়া নিয়ে আসছে। এখন আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু স্ক্যাম, ডলফিন কতটা দেখা যায় জানি না, কতবার দেখা গেছে সেটাও জানি না, আর টাকা ফেরত দেবে কি দেবে না ডাউট। আমরা ফিরে যাই দেখি টাকা ফেরত দিচ্ছে কি দিচ্ছে না, জানাবো সেটাও তোমাদের। আপাতত তো আমরা ডলফিন দেখতে পেলাম না, খুব দুঃখের সাথে আমরা ব্যাক করছি। এখন সূর্য অস্ত চলে গেছে, তাই এরপর অন্ধকার হয়ে গেলে হয়তো ফেরাটা একটু রিস্কি হয়ে যাবে, তো তাই আমরা আমাদেরও মনে হলো যে না যাই। বোট রাইডটা ভালো, এতগুলো মানে অনেকটা টাকা, তো বোট রাইডটা ভালো। এরকম আমরা জলের মধ্যে ঘুরে বেড়ালাম, কিন্তু মানে এতটা আশা ছিল যে হ্যাঁ এখানে পাবোই বা এখানে পাবোই, সেই আশাটায় মনটা ভেঙে গেল। পূর্ণিমার চাঁদের আলোয় নৌকা বিহার করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের অন্তিম গন্তব্যস্থল সি মাউথ আইল্যান্ডে। এই সি মাউথে আমরা নামলাম, এখানে অন্ধকারের মধ্যেই আমরা চললাম এবার সমুদ্র দেখতে। এখানে সোজা গেলে সমুদ্র, সমুদ্রের আওয়াজ আমরা পাচ্ছি। আর সি মাউথে কিন্তু নাইট স্টেও করা, এরা বললো নাইট স্টে করানোর জায়গা আছে। আমরা নিলাম এক প্লেট প্রন, মানে ঝিঙ্গা মাছি যেটা বলে, বড় প্রন, টাইগার প্রন, সেটা 12 পিস দিচ্ছে, 300 টাকা নিচ্ছে, বার্গেনিং ভালোই চলে বুঝতে পারলাম এখানে। আর সাথে নিচ্ছি ম্যাগি, 1 পিস ম্যাগি 50 টাকা করে, ডাবও পাওয়া যায় 40 টাকা 50 টাকা রেট আছে ডাবের, বিয়ারও পাওয়া যায়। তো তোমরা এখানে বিয়ারও পেতে পারো, কিন্তু ক্যান বিয়ার,
হ্যাঁ, এখানে সব ক্যান বোতল রাখানোর জায়গাটা সন্ধ্যাবেলা কিন্তু অপরূপ লাগছে, খুব সুন্দর লাগছে। পূর্ণিমা চাঁদ এটা। এখানে একটা এই আওয়াজটা আসছে, ঝিঝি পোকার এই আওয়াজটা শুনে মনে হচ্ছে ঠিক যেন সেই হীরক রাজার দেশে চলে এসেছি, লাগছে এই জিনিসটা। আর আমাদের সাথে অনেক এই কচি কচি গুলো যাচ্ছে সাথে সাথে, প্রচুর আছে এখানে কুকুর, অনেক আছে। এই যে সাথে চললো আমাদের, এই যে চিল্কা ট্রিপ শেষ হয়ে গেল আজকে, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। এখানে কিন্তু ডলফিন না দেখতে পেলে যে টাকা ফেরত দেওয়ার ব্যাপার, সেটা স্ক্যাম। ডলফিন দেখতে পাবে কি পাবে না, টাকা তো তোমাদের লাগবে। ওরা প্রথমে বলবে ডলফিন দেখতে না পেরে পুরো টাকা ফেরত, এরকম কিন্তু কোনো অপশন নেই। ওটা মুখে বলবে, টাকা ফেরত দেবে না কেউ। আর আমরা টাকা ফেরত চাইবার জন্য তো কাউকে পেলামও না, মানে কোন রকম কি বলবো, একটা যে পার্সেন্টেজ ফেরত দেওয়া সেটারও কোনো গল্প। ওরা বলেছিল সব টুরিস্টরা আসার পর অফিস বন্ধ হয়, তারপর সবাই যায়, তার কারণ টুরিস্টরা রয়েছে তো রেসপন্সিবিলিটি থাকে। এগুলো সব বেকার কথা, কেউ থাকে না, সবাই চলে গেছে এখান থেকে। মানে একদম রাস্তার উপরে গরুগুলোকে ছেড়ে এমন করে রেখে দিয়েছে যে গাড়ি যাবে না, এমন অবস্থা করেছে। রাস্তার উপরে গরু রেখে দিয়েছে, মানে আমার গরুগুলোর উপর কোনো রাগ লাগছে না। ওরা তো ওরা বলে না, ওরা কি বুঝবে, কিন্তু কেউ হেল্প করছে না। কত যে গরু দেখতে পাচ্ছি তার নেই ঠিক। না না, আমি এটা গ্যারান্টি, এই গরুগুলোকে রাস্তার মাঝে ওরা ইচ্ছা করে রেখেছে যাতে কোনো বড় গাড়ি আসবে আর মানে একবার গাড়ি লেগে যাক, তারপর যদি ফ্যামিলি গাড়ি হয় তাহলে অশান্তি করবে, প্রচুর টাকা নেবে, সেই জন্য ছেড়ে রাখা। তাহলে আশেপাশে পুরো ফাঁকা জায়গা, ওখানে না ছেড়ে কি রাস্তার উপর রাখে? এমন নয় যে রাস্তায় প্রচুর স্ট্রিট লাইট আছে বলে গরুগুলো রাস্তায় এসে বসেছে, সেটাও রাস্তার উপর অন্ধকার, সাইডে বসবে, রাস্তার উপর বসে আছে, ইচ্ছা করে বসিয়ে রাখা হয়েছে। এখানে রাস্তায় গাড়ি চলে না, গরু চড়ে। কি বলতে ইচ্ছা করছে বলো তো, যখন তোমরা চিল্কা আসবে পুরী দিকে তাহলে ম্যাপে গরু রোড বলে সার্চ করবে, ফেরার সময় সকালে থাকবে না এগুলো, ফেরার সময় এই অন্ধকারে তোমরা এটাকে গরু রোড হিসেবে নাম দিতে পারো। গরু রোড, কাউ রোড, লোক নেই, গরু ভর্তি।